আজ বিশ্ব যোগা দিবস, আর সেই যোগা দিবসকে কেন্দ্র করে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব যোগা দিবস। সারা বিশ্বের মতো লক্ষ্য করা গেল দুর্গাপুরে যোগা দিবসের উদযাপন। বিশ্ব যোগা দিবস উপলক্ষে দুর্গাপুরের ক্ষুদিরাম ময়দানে যোগা শিবিরের আয়োজন। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র গেরুয়ার উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়। দেখুন, আমরা জানেন যে যোগ আজকের নয়, বহু হাজার হাজার বছর ধরে যোগ দিবস পালন হয়। কিন্তু মোদীজি 2014 সালের 11ই ডিসেম্বর ঘোষণা করার পর থেকে বিরাট মাত্রা পেয়েছে সারা পৃথিবীতে, বিভিন্ন দেশে আজকে মোদীজির আহ্বানে সাড়া দিয়ে আজ যোগ দিবসে পালন করছেন। আর আমরাও আজকে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে করছেন। কিন্তু ভারতবর্ষে প্রায় 25 কোটি মানুষ এখানে অংশগ্রহণ আজকে করবেন, এই ধরনের প্ল্যানিং তৈরি হয়েছে। আর আমাদের পার্টির পক্ষ থেকে নাড্ডাজি বলেছিলেন বিধায়ক এমপি দিকে যোগ দিবস পালন করতে হবে। এই জন্য আমি আজকে বিধায়ক হিসেবে দুর্গাপুর পশ্চিমের পক্ষ থেকে আজকে এই ক্ষুদিরা মাঠে 7টা থেকে 8টা প্রায় আমরা 1 ঘন্টা যোগ দিবস পালন করলাম। আমাদের আর্ট অফ লিভিং টিচাররা এসেছিলেন, সমস্ত এলাকার ক্রীড়াপ্রেমী, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, সমাজসেবী সংগঠন, আমাদের পার্টির কর্মীরা সকলে একত্রিত হয়ে এই সুন্দর মানে পরিবেশ নির্মাণ হয়েছে এবং যোগ দিবস পালন করলাম। আগামী দিনে এই যোগ দিবস আর বৃহত্তর ধারণ করবে, এই উপলক্ষে আমাদের এখানে প্রোগ্রাম করে নেওয়া হয়েছে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।